মাথায় ঝাঁকড়া চুলওয়ালা জার্মান টিকটকার নোয়েল রবিনসনকে ইদানিং দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন সড়কে, পুলিশ থেকে ফল বিক্রেতা, চমকে দিচ্ছেন সকলকে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ প্রায় সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই নোয়েল গোস ক্রেজি নামে পরিচিত তরুণ এই টিকটকার। তার শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ঢাকার মানুষজন, দোকানদার, পথচারী, এমনকি পুলিশ সদস্যের সঙ্গেও নিজের সিগনেচার স্টাইলে নাচছেন নোয়েল। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি শাকিব খানের উড়াধুরা গানের তালেও পা মিলিয়েছেন। সব ভিডিওগুলোর সঙ্গে দেখা গেছে দেশের নৃত্যশিল্পী ঋদি শেখকেও। তার সাথে মামজি স্ট্রেঞ্জারের প্রেম দিওয়ানা গানের তালে নেচেছেন নোয়েল। এছাড়া প্রতীক প্রীতমের গার্লফ্রেন্ডের বিয়া গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে নোয়েলকে। ইনস্টাগ্রামে নোয়েলের অনুসারী সংখ্যা 10 মিলিয়নের বেশি। জানা গেছে তার বিশ্বভ্রমণের অংশ হিসেবে চায়নার পর এবার এসেছিলেন বাংলাদেশে। ঢাকায় এসে তিনি যুক্ত হয়েছেন সঙ্গীতশিল্পী জেফার ও নৃত্যশিল্পী ঋদি শেখ সহ অনেকের সঙ্গে।